সবাইকে স্বাগত জানাচ্ছি কর্মসংস্থান অনলাইন ইউটিউব চ্যানেলের আর নতুন ভিডিওতে তোমরা যারা এবছর জিএমএ এম এএনএম নার্সিং এন্ট্রান্স এক্সামে বসতে চলেছো তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড শুরু হয়েছে আজ থেকে কীভাবে তোমরা ডাউনলোড করবে এই ভিডিওর মাধ্যমে দেখে নাও কোনো যদি প্রবলেম হয় অবশ্যই তুমি মেসেজ করতে পারো ডেসক্রিপশন বক্সে আমার আইডি দেওয়া রয়েছে ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই ট্রাই করবে যারা এই চ্যানেলের নতুন নার্সিং রিলেটেড প্রতিটি আপডেট ঠিক সময় মতো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করছি যেটা তোমাদের পরীক্ষার অনেকটাই সাহায্য পাবে তোমরা তো অবশ্যই ভিডিওর সাথে থাকো তোমরা যারা এখনও আমাদের প্রকাশিত বইটি ডাউনলোড করো নি ভিডিও ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে ঊনষাট টাকা পিডিএফ বইটির দাম তোমরা এই মুহূর্তে ডাউনলোড করে পড়ে নিতে পারো আশা করি সেখান থেকে কিন্তু তোমরা প্রচুর কোশ্চেন কমন পেয়ে যাবে প্রতিটি সাবজেক্ট কিন্তু সেখানে আলোচনা করা রয়েছে বিশেষত তোমরা যারা জি কেতে দুর্বল অবশ্যই তোমরা সেই বইটি ডাউনলোড করতে পারো ঠিক আছে ভিডিও ডেসক্রিপশানে সমস্ত লিঙ্ক পেয়ে যাবে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেটাও লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে যে গুরুত্বপূর্ণ বিষয়টা তোমাদের সঙ্গে আমি এই ভিডিওতেই শেয়ার করে দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের জন্য আমরা একটা ফ্রি ফুল মক টেস্ট কন্ডাক্ট করছি যেটা হচ্ছে আট তারিখে রাত আটটার দিকে তোমাদের জন্য ফ্রি অফ কস্টে কিন্তু ফুল লেন্থ যে মক টেস্ট সেটা কিন্তু তোমরা দিতে পারবে ঠিক আছে একশো পনেরো নাম্বারই তোমাদের মক টেস্ট হবে যেমনভাবে তোমরা পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দেবে তেমনভাবে তোমাদের পরীক্ষা দিতে হবে ওই মাসে ডাউনলোড করে তার আগে আমি তোমাদের বিস্তারিত জানিয়ে দেবো তো আপাতত তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে এতটুকু ইনফরমেশান দিচ্ছি তোমরা রিভিশন শুরু করে দাও আট তারিখে তোমাদের একটা ফুল লেন্থ মক টেস্ট হচ্ছে গোটা রাজ্যব্যাপী তোমাদের জন্য আমরা একটা র্যাঙ্ক তৈরি করবো সেখানে তোমরা বুঝতে পারবে কীরকম তোমাদের প্রিপারেশান হয়েছে তো অবশ্যই এই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যাতে বেশি সংখ্যক স্টুডেন্ট সেই মক টেস্টে অংশগ্রহণ করতে পারে ঠিক আছে তাহলে তোমার কীরকম কম্পিটিশান হচ্ছে কীরকম স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছে বিস্তারিত তোমরা কিন্তু যে ফাইনাল যে আমরা নয় তারিখে যে ভিডিওটি আপলোড করবো অ্যানালাইসিস করে সেখানে কিন্তু বিস্তারিত তোমাদের সঙ্গে আমি তুলে ধরবো ঠিক আছে তো অবশ্যই বন্ধুদের জানাবে যে আট তারিখে রাত আটটার দিকে একটা মক টেস্ট হচ্ছে পরীক্ষার আগের দিন দুদিন আগে তোমাদের আমি একটা ওয়েমআসিট দিয়ে দেবো পরীক্ষা হলে যেরকম তোমরা ওয়েমআসিট পাবে একটা মডেল একটা ওয়েমআসিট দিয়ে দেবো সেই ওয়েমার শিট তোমরা ডাউনলোড করে রেখে দেবে আট তারিখে যখন আমি কোশ্চেন পেপার আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে দিয়ে দেবো তোমরা কিন্তু এক্সাম স্টার্ট করবে ঠিক আছে তো এটা নিয়ে পরবর্তীতে আমি একটা ভিডিও করে দেবো আপাতত এতটুকুই আপডেট থাকলো তোমাদের জন্য তো চলো এবার দেখছি কী হবে তোমরা তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড করতে পারবে কার কোন শিফটে এক্সাম পড়লো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এতে কিছু আমি অ্যানালিসিস করে তোমাদের আরেকটা আমি ভিডিও আপলোড করে দেবো ঠিক আছে তোমাদের জন্য তো এখানে তোমরা ক্লিক করবে এই লিঙ্কটি সরাসরি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এ এনএম অ্যান্ড জিএএম এখানে ক্লিক করলে সবচেয়ে প্রথমে দেখতে পারবে ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে দেখাচ্ছে যেহেতু আমি অলরেডি একজনের একটা ডাউনলোড করে দিয়েছি তো এরকম যদি দেখা টার্মিনেট দ্য সেশন করবে ঠিক আছে কোনো রকম ঘাবড়াবে না তারপরে সবচেয়ে প্রথমে যেটা এখানে করবে অ্যাপ্লিকেশান নাম্বার এখানে টাইপ করবে ঠিক আছে এরপরে যে পাসওয়ার্ড রয়েছে না সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবে ঠিক আছে ফর্ম ফিল আপ করার সময় রেজিস্টার্ড ক্যান্ডিডেট দেখাচ্ছে ওকে তো দেখো অ্যাকচুয়ালি এরকম ইন্টারফেস দেখতে পারবে ঠিক আছে ওই লিংকে ক্লিক করার পর এখানে তোমার যে অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে সেটা দেবে ডেট অফ বার্থ দিয়ে কিন্তু তুমি তোমার যে অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড করতে পারবে ডেট অফ বার্থ এখানে বসবে সবচেয়ে প্রথমে এখানে তোমার যে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা রয়েছে তোমাদের ফর্মের মধ্যে কিন্তু সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা রয়েছে যদি তোমরা তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা যদি হারিয়ে ফেলো তোমাদের মেল আইডি চেক করবে মেল আইডিতে কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার কিন্তু দেওয়া রয়েছে ওকে এরপর এখানে ডেট অফ বার্থ দেবে এরপরে সিকিউরিটি ফিন যেটা এখানে ক্যাপচার করে দেখতে পারবে সেটা এখানে বসাবে পর সাইন ইনে ক্লিক করবে ঠিক আছে তো এখানে আমি একটা একজন স্টুডেন্টের আমি এখানে আইডি এবং ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করে নিচ্ছি তারপরে পরে তোমাদের সাথে কথা বলছি আমি তো এখানে দেখতে পাচ্ছ সাইন ইনে ক্লিক করার পর কিন্তু এরকম ইন্টারফেস দেখতে পারবে ওকে একদম সরাসরি নিচের দিকে তোমরা এখানে দেখতে পারবে অ্যাভেলেবেল সার্ভিস ভিউ অর ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানটায় তোমরা ক্লিক করবে মোবাইল থেকে হবে কি না মোবাইল থেকেও হয়ে যাবে সমস্যা নেই এরপরে এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড অ্যাডমিট কার্ড এই বাটনে তোমরা ক্লিক করবে ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করবে তার আগে কিছু ইনস্ট্রাকশন এখানে দেওয়া রয়েছে একটু ভালোভাবে দেখে নাও ক্যান্ডিডেট মাস্ট স্ট্রিক্টলি ফলো কোভিড প্রোটোকলস যে রয়েছে সেটা তোমাকে পালন করতে হবে ঠিক আছে অবশ্যই তোমাদেরকে মাস্ক নিয়ে যেতে হবে পরীক্ষার দিন অল পার্সোনাল ইনফরমেশন অব দ্য ক্যান্ডিডেট গিভেন অ্যাবাভ আর অ্যাজ গিভেন বাই দ্য ক্যান্ডিডেট ডিউরিং অ্যাপ্লিকেশান অর্থাৎ অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় তুমি যেরকমটা ইনফরমেশান দিয়েছ সেরকমটাই কিন্তু অ্যাডমিট কার্ডের মধ্যে কিন্তু রয়েছে ঠিক আছে দি বোর্ড উইল নট বি রেসপন্সিবল ফর এনি মিস্টেক বাই ক্যান্ডিডেট তুমি যদি কোনো রকম ভুল করে থাকো ফর্ম ফিল আপ করতে গিয়ে সেরকম সেই ভুলটা কিন্তু তোমার নিজের ভুল বোর্ড কিন্তু সেক্ষেত্রে কোনোরকমভাবে দায়ী নয় দি ক্যান্ডিডেট মাস্ট ক্যারি আ প্রিন্টেড কপি অফ দিস অ্যাডমিট কার্ড টু দ্য এক্সামিনেশন সেন্টার অ্যালং উইথ এ ভ্যালিড ফটো আইডি প্রুফ ইন অরিজিনাল সাসাস আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট ভোটার আইডি অর অরিনিয়া আইডি অফ স্কুল লাস্ট অ্যাটেন্ডেন্ট অ্যান্ড ওয়ান কপি অফ কালার ফটোগ্রাফ আপলোডে ডিউরিং অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ যেটা এখানে বলা হয়েছে তোমাদের কী করতে হবে এই যে অ্যাডমিট কার্ড রয়েছে না সেই অ্যাডমিট কার্ডটার একটা কপি তোমাদের নিয়ে যেতে হবে সাথে যে কোনো একটা আইডি কার্ড তুমি নিয়ে যেতে পারো ভোটার কার্ড প্যান কার্ড ঠিক আছে ভোটার কার্ড প্যান কার্ড পাসপোর্ট যার যেটা আইডি কার্ড রয়েছে অথবা লাস্ট যে স্কুলে তুমি পড়েছো সেই স্কুলে যদি আইডি কার্ড থাকে সেটাও নিয়ে যেতে পারো এবং সাথে অবশ্যই একটা কালার ফটোগ্রাফ নিয়ে যাবে যেটা তুমি আপলোড করেছিলে ফর্ম ফিল আপ করার সময় চেষ্টা করবে সেই ফটোটাই নিয়ে যেতে তারপরে এখানে বলা হয়েছে যে ইনস্ট্রাকশনের মধ্যে নো ক্যান্ডিডেট উইল বি অ্যালো টু এন্টার দ্য এক্সামিনেশন হল আফটার দ্য শেডিউল টাইম অফ দ্য কমেন্সমেন্ট অফ এক্সামিনেশন এক্সামিনেশন শুরু হয়ে গেলে তারপরে কিন্তু কোনো ক্যান্ডিডেটকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না তাই চেষ্টা করবে এক ঘন্টা আগে মিনিমাম পৌঁছে যাওয়ার সেখানে কিন্তু ফ্রিস্কিং অর্থাৎ কিন্তু চেক ইন করতে কিন্তু টাইম লাগবে সো ভিড় এড়াতে আগেই চলে যাবে তোমরা ক্যান্ডিডেট আর ইউজ আর টু ইউজ অনলি ব্ল্যাক অর ব্লু বল পয়েন্ট পেন প্রোভাইডেড বাই বোর্ড তোমাদের কিন্তু পেনও নিয়ে যেতে হবে না ঠিক আছে পেন কিন্তু সেখান থেকেই দিয়ে দেওয়া হবে তোমরা জাস্ট তোমাদের যেমনটা বললাম অ্যাডমিট কার্ড একটা ফোটো আইডি কার্ড এবং একটা কালার ফটোগ্রাফ তোমরা নিয়ে যাবে ওকে এই তিনটেই কিন্তু তোমাদের ডকুমেন্টস নিয়ে যেতে হবে তাছাড়া কিন্তু কিচ্ছু নিয়ে ভিতরে নিয়ে যেতে দেবে না এমনকি তোমার যে ঘড়ি রয়েছে ক্যালকুলেটর মোবাইল ফোন কোনোরকম ইলেকট্রনিক্স গ্যাজেট সমস্ত কিছু কিন্তু সেখানে ফ্রেস্কিং হবে কোনোরকম কিন্তু ভিতরে নিয়ে যেতে দেবে না ঠিক আছে যদি এরকম কেউ অসদ উপায় অবলম্বন করে সেক্ষেত্রে কিন্তু তার পরীক্ষা কিন্তু ক্যান্সেল করে দেবে তো সেক্ষেত্রে কিন্তু একটা বছর কিন্তু তোমাদের নষ্ট হয়ে যাবে ঠিক আছে তাই এ সমস্ত কোনোরকম এসে করতে যেও না ঠিক আছে নর্মাল তোমরা পরীক্ষা দিতে যাবে ইন কেস সব ইমপ্রি সেরকম কিছু দরকার নেই ক্যান্সেলেশান তো সরাসরি আমি তোমাদের ডাউনলোড করে দেখাচ্ছি ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করবে এইভাবে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবে ঠিক আছে তোমার যে এক্সামিনেশন সেন্টার সেটা এখানে দেখতে পারবে এক্সামিনেশন সেন্টার অ্যান্ড অ্যাড্রেস যেটা এখানে রয়েছে তোমাদের ক্ষেত্রে তোমাদের কোন স্কুলে তোমাদের সেন্টার পড়েছে সেটা তোমরা এখানে দেখতে পারবে এবং ল্যান্ডমার্ক আশেপাশে কি রয়েছে সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে যাতে তোমাদের যেতে সুবিধা হয় ঠিক আছে এরপরে ডেট অফ এক্সামিনেশান বারো তারিখে তোমাদের এক্সামিনেশান হচ্ছে যেটা তোমাদের আমি গ্রুপে আপডেট দিয়েছিলাম রোববার পড়ছে কার কোন শিফটে পরীক্ষা পড়ছে সেটা এখানে কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে শিফট টু এর যেমন এই ক্যান্ডিডেটের যেমন শিফট টু অর্থাৎ দুপুরের যে শিফট রয়েছে বিকালের দিকে সেই শিফটে কিন্তু পরীক্ষা হচ্ছে দুটো থেকে সাড়ে তিনটে পর্যন্ত কিন্তু এরপর হচ্ছে রিপোর্টিং টাইম যেটা বলা হয়েছে অ্যাটলিস্ট থার্টি মিনিট বিফোর অর্থাৎ তোমার পরীক্ষা যদি দুটো দুটো সময় শুরু হয় সেক্ষেত্রে তোমাকে কিন্তু এখানে ডেটটার ডেটটার মধ্যে গিয়ে কিন্তু পৌঁছাতে হবে ঠিক আছে তারপরে গেলে কিন্তু ঢুকতে দেবে কি না প্রবলেম রয়েছে ঠিক আছে তো চেষ্টা করবে মিনিমাম এক ঘন্টা আগে তোমরা এক্সামিনেশান সেন্টারে কিন্তু পৌঁছে যাওয়ার যেমন তোমাদের বললাম কার কোন শিফটে পরীক্ষা রয়েছে অবশ্যই তোমরা জানাবে তোমাদের কিন্তু দুটো কোশ্চেন হচ্ছে তাহলে লাস্ট ইয়ার যেমনটা হয়েছিলো ফার্স্ট শিফ্ট এবং সেকেন্ড শিফট ছিল ঠিক আছে যেমনটা তোমাদের আমি ইতিমধ্যে ইনস্ট্রাকশন কী কী রয়েছে যেগুলো বলে দিলাম এরপরে তোমাদের আমি আলাদা করে একটা ভিডিও করে দেবো কীভাবে তোমরা পরীক্ষার দিন কী কী ইনস্ট্রাকশন তোমরা মেনে চলবে কীভাবে তোমরা তোমাদের যে ওয়েমার্কশিট সেটা ফিল করবে সমস্ত কিছু নিয়ে ভিডিও আসছে তো অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো আপাতত তো এটাই তোমাদের জন্য একটা আপডেট থাকলো যে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়েছে কীভাবে ডাউনলোড করবে সেটা দেখিয়ে দিলাম এবং তোমাদের একটা মক টেস্ট আমরা নিচ্ছি আট তারিখে রাত আটটার দিকে তো অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো এখন যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি ভিডিও ডিসক্রিপশান লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই জয়েন হয়ে যাবে সেখানে তোমরা আপডেট পেয়ে যাবে পরীক্ষার ব্যাপারে আর যারা বইটি এখনও ডাউনলোড করে দিন ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সমস্ত কিছু তোমরা কিন্তু ভিডিও ডিসক্রিপশান পেয়ে যাবে অবশ্যই ফলো করে দাও ধন্যবাদ